যদি থাকো খবর পায়া গেছি গো মরিয়া, যদি থাকো খবর পায়া গেছি গো মরিয়া, পেয়ে খবর আমার বাড়ি ছুটে আইবানি, আমার লাগাই একটু সেদিন তুমি কাঁদবানি পাখি। আচ্ছা যাই হোক, দুইটি গান গাইছেন, ভালো লাগছে কিন্তু, তা এখন তাহলে কোথায় যাবেন? যাওয়ার তো কোনো জায়গা নাই আমার, তাহলে কি করা যায়? যদি ভালো লাগে আপনি একটু সাথে নিয়ে যান না ভাই, লিজে দেন তো ঘুষে ভাই, যা আর কিছু করা যায় না। সাথে নিলাম কিন্তু আসলে মানে ওনার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলিতে কে কে আছে? হ্যাঁ, বাসা কোথায়? আমার বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া কে কে আছে বাসাতে? বাসাতে আমার আপন বলতে কেউ নাই। বিয়ে শাদি করেন না আপনি? না বিয়ে শাদি করি নাই। বিয়ে এখনো করা নাই? না বিয়ে তো করি নাই। ওনার বাপ মা মারা গেছে ছোটকালে। সত্যি? হ্যাঁ সত্যি। আমার বলবি যে সাজা নি কাহিনি, না আমাকে কইছে অনাথ কেউ নাই বলে। আমার বাপ মা ছোটবেলায় আমার থেকে চলে গেছে, তারা তাদের মতো আছে, আমারে নানার বাড়িতে রাখছিল, সেখানে মারা গেছে, মানে আমি দেখি নাই, মানে মানুষের কাছ থেকে শুনছি যে তোমার বাপ মা আছে, কিন্তু আমার কাছে তারা মৃত, যেহেতু তারা আমার খোঁজ খবর নিয়ে নাই, আমি কোন হালে আছি কি করতেছি তারা কোনো খোঁজ খবর নিয়ে নাই। আমার একজন দেখভাল করতো আমার মামা, সেও মারা গেছে আজ 4 বছর। এখন আপন বলতে কাছের মানে কেউ নাই? না না আমার কেউই নাই। তো হোটেলে কি রকম বেতন টেতন ধরেছিল? হোটেলে তেমন বেতন ছিল না, বলছিল যে 3 বেলা খাইতে দেবো। এই কিছু বেতন টেতন? না তেমন কিছু বলি নাই, বলছিল যে কাজ করো, অভিজ্ঞতা হইলে তারপরে ভাবি চিন্তে দেখবো। আচ্ছা যাই, মানুষ ভাই অসহায় মানুষকে ঠকানোর জন্য মানে মানুষ সবসময় এখন আমরা কাম দিছিল, প্লেট ধোয়া গ্লাস ধোয়া কাম দিছিল, বুঝলেন না, সেরকম কিছু জানে টানে দোকানের লোক টোক? না না আসলে তো দোকানের কাম দিয়ে হবে না, ওর যত প্রতিভা আছে গান জানে। আচ্ছা চলো ভাই, তাহলে যাই, চেষ্টা করি কিছু করা যায় কিনা। তোমার সমস্যা হবে না ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করার, রুটি তাহলে সবাই করছে যেহেতু ভাই, আর একটা গান শোনা যায় না, আর একটা গান শুনি না। আচ্ছা ভাই আর একটা গান গাইতে পারবে ভাই? হ্যাঁ অনুমতি দিলে গাবো আর একটা। আচ্ছা নাও নাও, দর্শকের কথা রাখাই, কারণ দর্শক লিয়ে কারবার, দর্শক লিয়ে কারবার, আমাদের কি করার। আচ্ছা তাহলে শুরু করো। এই গানটা আমার নিজের লেখা এবং সুর করা। যদি থাকো খবর পায়া গেছি গো মরিয়া, যদি থাকো খবর পায়া গেছি গো মরিয়া, পেয়ে খবর আমার বাড়ি ছুটে আইবানি, আমার লাগাই একটু সেদিন তুমি কাঁদবানি পাখি, আমার লাগাই একটু সেদিন তুমি কাঁদবানি। যদি থাকো খবর পায়া গেছি গো মরিয়া, যদি থাকো খবর পায়া গেছি গো মরিয়া, পেয়ে খবর আমার বাড়ি ছুটে আইবানি, আমার লাগাই একটু সেদিন তুমি কাঁদবানি পাখি, আমার লাগাই একটু সেদিন তুমি কাঁদবানি। তোমার ছোঁয়ায় তোমার মায়ায় জড়াইও কাফন, নিজের হাতে গোসল দিয়া করাইও দাফন। তোমার ছোঁয়ায় তোমার মায়ায় জড়াইও কাফন, নিজের হাতে গোসল দিয়া করাইও দাফন। দুঃখে সুখে হইয়া কাতর সেদিনও কি করতে আদর, দুঃখে সুখে হইয়া কাতর সেদিনও কি করতে আদর, কাছে টানবানি আমার লাগা একটু সেদিন তুমি কাঁদবানি পাখি,
আমার লাগা একটু সেদিন তুমি কাঁদবানি দাফনের কাজ শেষ করিয়া সবাই যাবে চলি সেদিনও কি থাকবে পাশে পিদিম বাতি জালি দাফনের কাজ শেষ করিয়া সবাই যাবে চলি সেদিনও কি থাকবে পাশে পিদিম বাতি জালি আধারে সে ঘরটা একা থাকিতে ভয় ভীষণ সখা আধারে সে ঘরটা একা থাকিতে ভয় ভীষণ সখা খোদার কাছে আমার সঙ্গ সেদিন চাইবানি আমার লাগা একটু সেদিন তুমি কাঁদবানি পাখি আমার লাগা একটু সেদিন তুমি কাঁদবানি যদি থাকো খবর পায়া গেছি গো মরিয়া যদি থাকো খবর পায়া গেছি গো মরিয়া পেয়ে খবর আমার বাড়ি ছুটে আইবানি আমার লাগা একটু সেদিন তুমি কাঁদবানি পাখি আমার লাগা একটু সেদিন তুমি কাঁদবানি আমার লাগা একটু সেদিন তুমি কাঁদবানি পাখি আমার লাগা একটু সেদিন তুমি কাঁদবানি ধন্যবাদ তো ভাই অনেক ভালো লাগলো নাকি ভালো লাগে নাকি আসলে ভাই যে সাইজির এলাকার লোক তো মানে কুষ্টিয়া কুষ্টিয়া বাড়ি লালনসার বাড়ি এই জন্যই গলাও ভালো লালনের গান টান জানা আছে জানি মোটামুটি আচ্ছা যাই হোক নিজের লেখা গান তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গানগুলো কি খারাপ লাগছে না ভালো লাগছে ভাই প্রফেশনাল শিল্পী না হিসাবে আমি যেটা প্রফেশনাল শিল্পী না হিসাবে একজন প্রতিভাবান ব্যক্তি হিসাবে অন্য নিজে সুর করা নিজের লেখা গান এটা অনেক কিছু আর কি ভালো লাগছে তো নাকি তো আমাদের ভালো লাগলেই তো আর ভালো নয় ভালো লাগতে হবে দর্শকের তো দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারেই তার প্রতিভার বিকাশ ঘটবে তো সেই আশা কামনা করেই বিদায় নিচ্ছি আর বিদায় বললেই বিদায় নয় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ